আপনাদের মধ্যে যাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে বা আপনারা যারা বিভিন্ন ফেসবুক গ্রুপে মেম্বার হিসাবে অ্যাড রয়েছেন তাদের জন্যই মূলত আজকের এই স্পেশাল ভিডিওটা। তার কারণ হচ্ছে আপনারা বিভিন্ন ফেসবুক গ্রুপে গেলে দেখতে পান যে বিভিন্ন ধরনের পোল পোস্ট অথবা ভোটের পোস্ট রয়েছে। তো আপনি কীভাবে সেই সব পোস্টে ভোট অপশন অ্যাড করবেন অথবা আপনি আপনার ফেসবুক গ্রুপে কীভাবে ভোটের পোস্ট করবেন সেটাই মূলত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তার আগে বলে রাখি আপনি যদি এরকম নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেতে চান তাহলে অবশ্যই নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমার করা সবগুলো নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো আমরা বিভিন্ন ফেসবুক গ্রুপে গেলে যে এরকম ভোটের অপশন দেখতে পাই, এরকম একটি টাইটেল থাকে, দেন এখানে বিভিন্ন অপশন থাকে ভোটের অপশন, আমরা যেটা ভোট দিতে চাই সেটি সেখানে আমরা জাস্ট ক্লিক করলে ভোট হয়ে যায়। ঠিক আছে, তো আপনি কীভাবে এখানে জয়েন হবেন অথবা আপনার ফেসবুক গ্রুপ থেকে কীভাবে এরকম পোস্ট করবেন সেটাই আমি মূলত দেখিয়ে দিচ্ছি। তো এই জন্য জাস্ট আমি আমার ফেসবুকে চলে যাবো, যাওয়ার পর আমি এখানে থ্রি লাইনে ক্লিক করে আমার যে গ্রুপ আছে সেই গ্রুপে চলে যাব। তো আপনি আপনার ফেসবুক গ্রুপে চলে যাবেন। তো তার আগে বলে রাখি এটি আমার ইউটিউবের অফিসিয়াল গ্রুপ, তো আপনারা যারা এখনও জয়েন হননি তারা অবশ্যই জয়েন হয়ে নেবেন, এখানে বিভিন্ন ধরনের হেল্পের পোস্ট আপনারা করতে পারবেন এবং হেল্প পাবেন। ঠিক আছে, জাস্ট এখানে দেখুন আমি অলরেডি একটি পোল পোস্ট করে রেখেছি, তো ফার্স্ট আমি এটি ডিলিট করে দিচ্ছি আপাতত আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। তো এটি ডিলিট করে দিলাম, এখন পর্যন্ত কোনো কিন্তু পোস্ট আমার এখানে নেই। তো এখন আমি পোল পোস্ট করে দেখাচ্ছি, এখানে দেখুন স্ট্যাটাস ফটো পোল, এখানে পোল নামে একটি অপশন পাবেন, এটার মাধ্যমে মূলত ভোটের পোস্ট আপনি করতে পারবেন। জাস্ট পোলে ক্লিক করে দিবেন, পোলে ক্লিক করে দেওয়ার পরে ফার্স্ট আপনি এখানে একটা টাইটেল দিয়ে দিতে পারবেন যেটা আপনি লিখতে চান। তো আমি এখানে একটা টাইটেল লিখে রেখেছি, আমি জাস্ট একটা পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পরে এখানে আছে অপশন, অপশন ওয়ান, অপশন টু, অ্যাড অপশন, আপনি চাইলে এখানে অ্যাড অপশনে ক্লিক করে আরও অপশন এখানে অ্যাড করে নিতে পারবেন। তো আপনার চয়েস অনুযায়ী আপনি একাধিক অপশন এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। এছাড়া আপনি চাইলে এখানে ছবি দিয়েও কিন্তু পোল পোস্টটা করতে পারবেন। তো আমি এখানে কিছু লিখা দিয়ে দেখাচ্ছি, জাস্ট আমি এখানে লিখলাম মোবাইল টিপস। তো দেখুন এখানে আমি টোটাল চারটা অপশন লিখলাম, মোবাইল টিপস, অ্যান্ড্রয়েড সেটিংস, সোশ্যাল মিডিয়া সিকিউরিটি, আদার্স। তো আমি যখন এটা পোস্ট করব আমার যারা মেম্বার রয়েছে তারা কিন্তু জাস্ট এখানে আমাকে ভোট দিতে পারবে যে তারা কোন রিলেটেড ভিডিও চায়, অথবা আপনি যে রিলেটেড পোস্ট করবেন সেই রিলেটেড পোস্টের উপর ভোট হবে। ঠিক আছে, আপনার গ্রুপ অনুযায়ী। তো এছাড়া এখানে আরও কিছু অপশন রয়েছে, দেখুন এখানে যদি আমি সেটিংয়ের মতো একটি আইকন আছে এখানে ক্লিক করে এখানে দুইটা অপশন পেয়ে যাবেন, অ্যালো মেম্বার টু অ্যাড অপশন, এটার মানে হচ্ছে এটা আমি যখন এটা পোস্ট করব, পোস্ট করার পরে আমার যারা ফেসবুক গ্রুপের মেম্বার রয়েছে তারা চাইলে এখানে অ্যাড অপশনে ক্লিক করে অন্য কোনো ক্যাটাগরি বা অন্য কোনো কিছু অ্যাড করতে পারবে, তারা যেটা চায় চাইলে সেটা তারা অ্যাড করে দিতে পারবে। এত করে আমি বুঝতে পারবো যে আসলে তাদের এটার প্রতি ইন্টারেস্ট। তো অবশ্যই এখান থেকে এই অপশন দুটো অন থাকবে, যদি আপনি অফ করে দেন তাহলে কিন্তু আপনার মেম্বাররা এখানে অ্যাড অপশন অ্যাড করতে পারবেন না। তারপর এখানে আছে অ্যালাউ পিপল টু চুজ মাল্টিপল অপশন, তো এখানে যদি আপনি এই অপশনটা অফ করে দেন একাধিক অপশন চুজ করতে পারবে না বা চয়েস করতে পারবে না। যদি আপনি এখান থেকে এই দুটো অপশনই অন করে দেন তাহলে কিন্তু আপনার মেম্বাররা স্বাচ্ছন্দ্যে ভোটটা দিতে পারবে। তো আমি রিকমেন্ড করবো অবশ্যই আপনি এই দুটো অপশন অন করে রাখবেন। তো এখন তো সব কিছু কমপ্লিট, এখন এখানে আছে শিডিউল, আপনি চাইলে এই পোস্টটা শিডিউল করে রাখতে পারেন যে এই টাইমে এটা পোস্ট হবে বা আপলোড হবে। তো আমি জাস্ট এখানে শিডিউল করবো না, তারপরে জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে টুডের জায়গায় যদি আপনি ক্লিক করে একটা ডেট ফিক্সড করে দেন সেই ডেটে কিন্তু এটা পোস্ট হবে। তারপরে এখানে টাইম আছে, আপনি চাইলে টাইমটাও সেট করে দিতে পারবেন। তো জাস্ট আমি এখন শিডিউল করবো না, আমি জাস্ট ইনস্ট্যান্ট পোস্ট করে দেখাচ্ছি। তো এখানে সব কিছু ঠিকঠাক হয়ে গেলে জাস্ট পাবলিশে ক্লিক করে দিব। তো পাবলিশে ক্লিক করে দিলাম, পাবলিশে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন এখনই পোস্ট হয়ে যাবে, এই যে দেখুন পোস্টটা হয়ে গেছে। তো এখন আমি অন্য একটি ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে দেখাচ্ছি পোস্টটি কেমন হয়েছে। তো আমি জাস্ট অন্য একটি ফেসবুক অ্যাকাউন্টে চলে গেলাম, আসার পরে দেখুন এখানে আছে মোবাইল টিপস, অ্যান্ড্রয়েড সেটিংস, সোশ্যাল মিডিয়া সিকিউরিটি, তারপর এখানে আছে মোর, টোটাল চারটা বিষয় আমি অ্যাড করেছি সেই জন্য মোর আছে। তারপরে দেখুন এখানে আছে অ্যাড এ পুল অপশন। তো আমি এখন বর্তমানে কিন্তু এই গ্রুপের মেম্বার, আমি কিন্তু অ্যাডমিন না, কারণ আমি অন্য একটি অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি। তো আমি চাইলে এখানে অ্যাড পুল অপশনে ক্লিক করে নতুন একটি অপশন এখানে অ্যাড করতে পারবো, এতে করে আমি চাইলে তাদের পোস্টে খুব সহজে কিন্তু পুল অপশন অ্যাড করতে পারবো বা বোর্ড অপশন অ্যাড করতে পারবো। তো ফর এক্সাম্পল হিসেবে যদি আমি এখন মোবাইল টিপসে ক্লিক করি, দেখুন মোবাইল টিপসে একটি বোর্ড চলে গেল। তো এরকম আপনার যারা মেম্বার রয়েছে তারা কিন্তু খুব সহজে আপনাকে ভোটটা দিতে পারবে, এতে করে আপনি বুঝতে পারবেন এই টপিকের উপরে তাদের ইন্টারেস্ট রয়েছে। তো এভাবেই মূলত আপনি আপনার গ্রুপ থেকে ফুল পোস্ট করতে পারবেন বা ভোটের যেই পোস্টটা আছে সেটা করতে পারবেন। এছাড়া আপনার যারা গ্রুপ মেম্বার রয়েছে বা আপনি যদি গ্রুপের মেম্বার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ফুল অপশনটা অ্যাড করতে পারবেন আপনার চয়েস অনুযায়ী। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। ভিডিও যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেল নতুন হলে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।